আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা জগৎসমূহের মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যার অশেষ অনুগ্রহে বৃষ্টি বিঘ্নিত এই বর্ষা সময়ে আমরা প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরেই মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রসুলের প্রতি অবারিত শান্তির ধারা, দরুদ ও সালাত বর্ষিত হোক। সবাই বলি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আত্মাহারিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই সাদর স্বাগত। আজকের অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মোহতারামকে অত্র অনুষ্ঠানে অভ্যর্থনা জানানোর পাশাপাশি আমরা আজকের মূল আয়োজনে প্রবেশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটিকে যত দ্রুত এবং যত বেশি পারেন শেয়ার দিয়ে অনেককেই এই অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করুন। হয়তো অনেকের মনের ভেতরে গেঁথে থাকা প্রশ্ন এই অনুষ্ঠানে করার মাধ্যমে তার জবাব পাবেন এবং হকের দিশা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে ধাবিত হবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে মোহতারামের কাছে প্রশ্ন, আগামী কিছুদিনের মধ্যেই আমরা কুরবানি তথা জিলহজ মাসে উপনীত হব, তো জিলহজ মাসের প্রথম দশকের সেরা এই বৈধ ইবাদতগুলো কী কী? আলহামদুলিল্লাহ আহমদুল রসল্লা আল্লাহ রসুলহিল করিম, আম্মাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিলহজের প্রথম দশকের আমলগুলি কী কী। আসলে আমল এটা হচ্ছে তাওকিফি, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত, এর কোনো পরিবর্তন পরিবর্ধন হয় না। সুতরাং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন আমাদেরকে সেইভাবে আমল করতে হবে। জিলহজের প্রথম দশকের আমলগুলি, প্রথম দশকের দিনের আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে এত প্রিয় আমল আর কোনো সময়ের নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, এটা কি জিহাদও নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যদি কেউ তার ধন সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এবং সে এর কোনোটা নিয়ে ফিরে না আসে, অর্থাৎ শাহাদাত বরণ করে, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এর চেয়ে অন্য কোনো আমল প্রিয় নয়। অর্থাৎ এই সময় জিলহজ মাসের প্রথম এই দশকে অনেকগুলি ইবাদত যুক্ত হয়, যেমন ফরজ সালাতগুলি আদায় করা হয়, নফল সালাত আদায় করা হয়। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা যায়, নফল সিয়াম। বিশেষত আরাফার ময়দানের বাইরে যারা অবস্থান করেন, যে সমস্ত লোকেরা, সে সমস্ত লোকেরা এই আরাফার দিনে সিয়াম পালন করেন, যার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, আমি আশা করছি যে তার বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই দিক দিয়ে এই দিনগুলিতে ইবাদত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে জিলহজের 10 তারিখে যেটা হয় সেটা হলো কুরবানি। এই আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা আল্লাহর নামে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে লাইলাতুল কদর হয় রমজানের শেষ দশকে, তাই না? তাহলে রমজানের শেষ দশকের এই রাত্রিগুলির আমল কি আল্লাহর কাছে প্রিয় নাকি এটা বেশি প্রিয়? এখন এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে জিলহজের প্রথম দশকের আমলটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন এবং এই আমলগুলি সবগুলি দিনের বেলা করা হয়, যেমন হজ করা, যেমন কোরবানি করা, তারপরে ধরেন সিয়াম পালন করা, এগুলি কিন্তু জিলহজের প্রথম দশকে হয় এবং একটা দিনের বেলার আমল। পক্ষান্তরে রমজানে যে আমলগুলি করা হয় রমজানের শেষ দশকে, এই আমলগুলি কিন্তু রাত্রের। অর্থাৎ আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে, হ্যাঁ, শেষ দশকে তিনি এতেকাপ করতেন, শেষ দশকে তিনি রাত্রি জাগরণ করে লাইলাতুল কদর তালাশ করতেন এবং তার পরিবার পরিজনকে এই সময় জাগাতেন এবং তিনি বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে।
তো সেটা কিন্তু রাত্রের আমল, আর এটা হচ্ছে দিনের আমল। এই জন্য এটাও এক পর্যায়ে একদিক থেকে এটা উত্তম, আর একদিক ওইটা রাতের আমল হিসেবে রমজানের শেষ দশকের আমল, ওইটা উত্তম বা আল্লাহর কাছে প্রিয়। জি, অসংখ্য ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহু খাইর। এক ভাই প্রশ্ন, এর সম্পূরক একটা প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন। আমরা সাধারণত কুরবানিতে দেখি কুরবানির পশুর গোশতকে তিনটি ভাগে ভাগ করা হয়, এ ব্যাপারে স্যার এই বিধান কি, বা আসলে কয় ভাগে ভাগ করে কিভাবে বিলাতে হবে? ধন্যবাদ। সূরা হাজের 28 এবং 36 দুই আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও, অর্থাৎ কোরবানির পশুর গোশত থেকে তোমরা নিজেরা খাও, এবং যারা চায় এবং যারা চায় না ওদেরকেও খাও। তাহলে তিনটা শ্রেণী হয়ে যায়, নিজেকে খেতে হবে, যারা চায় না কিন্তু অভাবী, মানুষের কাছে চায় না কিন্তু দেখে বোঝা যায় যে অভাবী, তাহলে তাকে খাওয়াতে হবে, এবং যারা চায় তাকেও খাওয়াতে হবে। তাহলে এই যারা সচ্ছল আত্মীয় স্বজন চাবে না, দরিদ্র হইলেও চাবে না, বা এ ধরনের সমাজে অনেক মানুষ আছে যারা দরিদ্র হইলেও মানুষের কাছে চায় না, এই ধরনের শ্রেণী প্লাসের সাথে আর যারা সাহেল আছে চাই যারা, হ্যাঁ তাদেরকে সবাইকে অংশ মানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে মানে তিন ভাগ করে, ভাগ সমান হতে হবে এটা কথা নয়, মূলত এই তিন শ্রেণীর মানুষকে খাওয়াতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং দরিদ্র যারা আছে তাদেরকে সাথে নিজের খাবার। এইভাবে তিন ভাগ করে, তিন ভাগ এই জন্য বলা হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে, এটা বোঝার জন্য, ভাগে কম বেশিটা এটা কোনো বিষয় নয়। তবে এই তিন শ্রেণীর মানুষের এখানে অন্তর্ভুক্তি থাকতে হবে, আত্মীয় স্বজন থাকবে, দরিদ্র মিসকিন থাকবে, তার মধ্যে সাহেল হতে পারে, সাহেল ছাড়াও হতে পারে, আর নিজের অংশ থাকবে। সুতরাং এভাবে করে কোরবানি যেহেতু ইবাদত, সুতরাং এটাকে শুধু গোশত খাওয়ার অনুষ্ঠানে পরিণত না করে, আমরা দেখি শহরের অনেক মানুষ বহু টাকা দিয়ে বড় বড় পশু কোরবানি করেন, কিন্তু নিজের ফ্রিজ ভরেই সেগুলি সারা বছরের জন্য রেখে দেন। দরিদ্র মানুষ বা অন্য যারা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদেরকে কিন্তু সেইভাবে তারা স্মরণ করেন না বা তাদেরকে দেন না, এটা কিন্তু সুন্নত নয়। মনে রাখতে হবে এটা সম্পূর্ণটাই একটা ইবাদত, এবং সেই ইবাদতের কর্মকাণ্ড একবারে শুরু থেকে পশু জবে করা থেকে শুরু করে এর বন্টন পর্যন্ত পুরাটাই কিন্তু ইবাদত। তারা ইবাদত মনে করে, নিজেকে খেতে হবে, অন্যদেরকেও এর অংশ অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার এবং কোরবানির পশুর গোশত বন্টন করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে সোহান নাম রাখা যাবে কি? সোহান, সোহান আসলে এটা কোনো শব্দ নয়, মানে আরবি অর্থ শব্দ নয়। তো সোহান বা সোহান এরকম হতে, সাহানুন মানে তো প্লেট, যদি সেটা হয় তাহলে তো এটা কোনো অর্থবোধক নাম হলো না, সুন্দর অর্থবোধক। হ্যাঁ, আর এটা আসলে আরবি থেকে চিন্তা করে করে না, এখনকার নামের যে বিষয়টা হয়েছে তা তারা মানে যারা নাম রাখেন তারা সবাই চিন্তা করেন যে আনকমন একটা কিছু করার দরকার, যা সমাজে নাই, অপ্রচলিত নাম রাখবেন। এই রাখতে গিয়ে এমন এমন শব্দ খুঁজে বের করেন যে যেগুলি আসলে সুন্দর কোনো অর্থবোধক নয়। নামটা সুন্দর অর্থবোধক হতে হবে, সেটা যদি কোরআন হাদিসের শব্দ হয় তাহলে ভালো, যদি নবী রাসূলগণ বা সাহাবা একরামের নামের সাথে সাদৃশ্যপূর্ণ হয় সেটাও ভালো। এছাড়া আমার নাম, বাচ্চার নাম বা ছেলের নাম যে একেবারেই মানে, হ্যাঁ এইটা জরুরি নয়, বরং জরুরি হলো তার নামটা সুন্দর হতে হবে। তো এখন সাহনুন মানে তো প্লেট বা থালা এই ধরনের পাত্র কিছু, সেখান থেকে সোহান বলে তো ওটার নাম রাখা যাবে না, ওইটার নাম অর্থবোধক নয়। আর যদি কোনো ইংরেজি অর্থ দেখে বা উর্দু ফার্সি থেকে দেখে দেখে করা হয় তাহলে সেটার স্পেসিফিক বানানটা কি সেটা না দেখলে তো বলা মুশকিল। হ্যাঁ, সেটা কি হবে যদি সেটা সুন্দর অর্থবোধক হয় তাহলে তখন রাখতে পারে, সারিবিধান অনুযায়ী কোনো সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। মহতারাম এক ভাই প্রশ্ন করেছেন যে বালতি ভর্তি পানির মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে অজু করা কি শরীয়ত সম্মত? ধন্যবাদ। আসলে সমাজে যে জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে ব্যবহৃত পানি হচ্ছে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। এর পিছনে কিন্তু কোনো দলিল নেই। ব্যবহৃত পানি নিজে ব্যবহার করতে মানে এইটা নিজে পবিত্র, মানে ব্যবহার করার কারণে অপবিত্র হয়ে যায় না, কিন্তু এই না এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না, এটা কিন্তু একটা ফেকার মাসলা। আচ্ছা, হ্যাঁ, ফেকার গ্রন্থের একটা মাসলা, সে কারণে কিন্তু এটা প্রচলিত সমাজে। আর এই ধারণা থেকেই এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে বালতিতে যখন আমি ভাত উঠেই পানি নিচ্ছি তখন তো ওই পানির মধ্যে আমার অজুর পানিটাও পড়ছে, ব্যবহৃত পানি মিশে যাচ্ছে, তখন এক্ষেত্রে অজু হবে কি না? আসলে পানি পানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ফরজ গোসল একই পাত্র থেকে পানি উঠে উঠে করতাম,
তাহলে সেখানে তো পানি উঠে করছে, ফরজ গোসল করছে, অজুটা কিন্তু ফরজ গোসলের মধ্যে নয়, মতো নয়, তাই না? তো সেটা যদি ওই ব্যবহৃত পানি থেকে একই বালতি থেকে উঠিয়ে দুজনে করতে পারে, আরে তো একজনেই করছে, তাই না? তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, অজু করতে পারে। ব্যবহৃত পানির ফোঁটা পড়ে যাওয়ার কারণে অথবা ওখানে পানির কিছু অংশ পড়ার কারণে পুরো বালতির পানি যে অপবিত্র হয়ে যাবে এমনটা নয়। সেক্ষেত্রে ফিকার বিধানের সাথে, ফিকার বিধান তো আসলে হইতে হবে কোরআন হাদিসের আলোকে, সেখান থেকে মাসলা ইস্তেমবাত হবে। কোরআন হাদিস এরকম কোনো দলিল তো আমাদের জানা নেই। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বক্তব্য দেওয়ার আগে বলেন সকল ধর্মকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি, তো সকল ধর্মকে শ্রদ্ধা করার জন্য এইরকম বাক্য বলা বা সকল ধর্মকে শ্রদ্ধা করে কোনো কথা বলা কি জায়েজ? আসলে এইটা বেশি ওই ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, বেশি বেশি পরিচয় দিতে গিয়ে যে নিজেকে একবার সব ধর্মের জন্য উদার করতে গিয়ে এই ধরনের বাক্য ব্যবহার করা হয়। আমরা মুসলিম হিসাবে আমার কাছে ইলাহি ধর্ম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত যেটা বিধান, জীবন বিধান, ওটাই আমার কাছে শ্রদ্ধাপূর্ণ, ওটাই আমার কাছে অনুসরণীয়, সেটাকেই আমি শ্রদ্ধা করব, কারণ ওটা আল্লাহর বাণী, ওটা আল্লাহর কালাম। হ্যাঁ, একই সাথে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ধর্ম এক শরিয়ত আসার পর পূর্বের শরিয়তের বিধানগুলি বাতিল হয়ে যায়, পূর্বের নবীর কর্মকাণ্ড এগুলি থাকে না, অর্থাৎ আল্লাহ রাসূলের পরে আর এগুলি বিদ্যমান নাই। যদিও ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, এনারা ওনারা সমসাময়িক ছিলেন, সমসাময়িক থাকার কারণে তাদের কাছে কিন্তু আলাদা কোনো শরীয়ত ছিল না, তাদের কাছে কিন্তু আলাদা কোনো শরীয়ত ছিল না, শরীয়ত একটাই ছিল, সেইটা দুইজনে তার দুই এলাকায় কর্মে বাস্তবায়ন করতেন, প্রচার করতেন। তো এখন এই যে ইলাহি ধর্ম বা সর্বশেষ ধর্ম যেটা ইসলাম, ইসলাম আসার পর অন্য কোনো ধর্মের, সেটা যদি ইহুদি খ্রিস্টান ধর্ম হয় তার কোনো অস্তিত্ব কিন্তু নাই, এবং ওইটা থাকলে যারা ইহুদি খ্রিস্টান বা ওই ধর্ম যদি থাকে তাহলে সে ধর্মে বলা আছে যে তোমরা মুহাম্মদকে বা ইসলামকে তোমরা অনুসরণ করো, মেনে চলো, কিন্তু তারা সেটা করেনি, বরং একটা পরিবর্তন করে ফেলছে। আর যদি কেউ আল্লাহর পক্ষ থেকে আগত এই ধর্মের উপরে থাকতো আসলেই, তাহলে সে তো আল্লাহর পক্ষ থেকে নদীন নতুন বিধান আসলে সেটাই মেনে নেবে, এটা তো আনুগত্য, তাই না? তো সেজন্য ইলাহি ধর্ম বলতে বা আল্লাহর পক্ষ থেকে আগত ধর্ম বলতে আমরা শুধু ইসলামকেই বুঝি, যেটা শরিয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটার পরে আর কোনো ধর্মকে শ্রদ্ধা জানানো, ধন্যবাদ জানানো, এটার মনে খুব যে একটা প্রয়োজন আছে তা নাই, আর এটার প্রয়োজনও নেই। এটা বলতে পারে যে এখানে যদি বিভিন্ন ধর্মের মানুষ থাকে তাহলে সেসব মানুষকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, হ্যাঁ, মানুষদেরকে একজন মানুষ হিসেবে, সে তো আদমের সন্তান, মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করতে পারে যদি সে শ্রদ্ধার পাত্র হয়, অবশ্যই, হ্যাঁ, তাকে জানাতে পারে, এটাই হলো ইসলামের সৌন্দর্য, উদারতা, সৌন্দর্য। জি, ধন্যবাদ। তো সেই জন্য এই কথা না বলে বরং সবার উদ্দেশ্যে বলতে পারে যে আমি সবাইকে আমাদের ইসলামী কায়দায়, মুসলমানদের কায়দায় আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে ইসলাম, হিন্দু মুসলিম সবাই যদি একসাথে থাকে এটা বলা যথেষ্ট, কারণ এই সালাম তার উপরেই হবে যে মুসলিম। আর এখানে একটা কথা বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হিরাক্লিয়াসের কাছে পত্র লিখেছিলেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, হিন্দু মুসলিম একসাথে থাকলে সেখানে এই সালামটা দিতে হবে, কোনো দলিল নেই, মানে সহি কোনো দলিল নেই। সুতরাং এই ধরনের কথা ব্যবহার না করাই একজন মুসলমানের জন্য করণীয়, উচিত হচ্ছে সালামটাই দেওয়া, সালামটাই দেওয়া, এবং এটাই অনেকটা উদার। জাযাকাল্লাহু খায়ের, অসংখ্য ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন, দুঃখিত, এক বোন প্রশ্ন করেছেন যে দাড়ি রাখার পর গালের উপরের পশম কি কাটা যাবে? গালের উপরের পশম দাড়ি রাখার পরে কি কাটা যাবে? আসলে দাড়ি বলতে যেটা বুঝায় সেটা হলো এখানে যে একটা বাঁকা হাড্ডি আছে এটাকে লেহিয়া বলা হয় আরবিতে, এটাই মূলত দাড়ি। এখন অবাঞ্ছিত পশম যেগুলি, সেগুলিতে যদি তার সমস্যা হয় দাড়ি বাদ দিয়ে, দাড়ির স্থানটা বাদ দিয়ে অবাঞ্ছিত পশমে যদি তার কোনো সমস্যা হয়, মুখে দেখতে সমস্যা, অন্য কোনো সমস্যা হতে পারে, সেসব সমস্যা যদি সৃষ্টি হয় তখন সে কেটে ফেলতে পারে। যদি এমনিতেই কোনো সমস্যা না হয় তাহলে থাকতে তো সমস্যা, দোষ নাই, থাকতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে 10 লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনেন, তো এটা না করে যদি তিনি 10টি গরু কুরবানি দেন, 10 লক্ষ টাকাতে একটা অনেক বড় গরু কুরবানি করার চাইতে মধ্যমানের বা ছোটো মানের 10টি গরু কুরবানি দেন, তাহলে কোনটি বেশি উত্তম হবে, একটি বড় গরু কুরবানি দেয় নাকি 10টি
গরু কুরবানি, আসলে কুরবানি কিন্তু একটা ইবাদত, আগেই আমরা যেটা বলছি। আর আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আর তাদেরকে এই নির্দেশে দেওয়া হয়েছিল যে তারা আল্লাহর জন্য দিনকে খালেস করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি যদি আল্লাহর ওয়াস্তে অর্থ ব্যয় করো তাহলে, আর তার মাধ্যমে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো তাহলে তুমি প্রত্যেকটি এর বিনিময়ে, ব্যয় করার বিনিময়ে তুমি নেকি পাবে, ইল্লা উজিরতা আলাইহি, তুমি তার বিনিময়ে অবশ্যই নেকি পাবে। তো আমরা যে ইবাদতগুলি করব, যাই করি, কোরবানি কিন্তু একটা ইবাদত, এটা কিন্তু শুধু গোশত খাওয়া নয়। এখন এই ইবাদতটাতে যদি ইখলাস না থাকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু 1,00,000 টাকা কেন, 1,00,000,000 টাকা দিয়ে পশু কোরবানি করে কোনো সওয়াব পাওয়া যাবে না, বরং গুনাহ হবে। আর যদি ইখলাস থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী, যার যে সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করতে পারে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে কিসের মধ্যে ইখলাস আছে। রাসূলের কি সামর্থ্য ছিল না কোরবানি করার? তারপর একটা খাসি কোরবানি করেছেন, 2টা খাসি কোরবানি করেছেন প্রত্যেক বছর, সাহাবিদের অনেকেরই উট কোরবানি করার মতো সামর্থ্য ছিল, কিন্তু সবাই যে এইভাবে উট কোরবানি করেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না। বরং হজের মৌসুমে, হজে যেখানে সাহাবায়ে কেরাম, সেখানে আল্লাহ রাসূল বলছেন আল বাকারা তু সাবাতিন ওয়াল জাজুর ওয়ান সাবাতিন, গাভী 10-7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে তোমরা শরীক হতে পারো। তো সেখানে সাহাবায়ে কেরামকেও কিন্তু আল্লাহ রাসূল এই কোরবানি, ওটা কিন্তু ফরজ কোরবানি, সেখানে শরীক হওয়ার কথা বলছেন। মূলত এখানে ইখলাসটা মেইন। এখন 10,00,000 টাকা দিয়ে কারো 20,00,000 টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু সেখানে মৌলিক যে জিনিসটা সেটা হলো তার ইখলাস। এখন সামর্থ্যের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলামিন যাকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সেই নিয়ামতের বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করেন। এখন সে যদি 10,00,000 টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়ে করার মতো তার সামর্থ্য থাকে তাহলে করবে, তবে মূল হলো আল্লাহ ভীতি, ইখলাস, এটা থাকতে হবে। আর এক্ষেত্রে আমার বিবেচনায় দলিল তো, রাসূল একাধিক কোরবানি করেছেন, করতে পারে কেউ, সেক্ষেত্রে যদি একাধিক কোরবানি করে দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেয় তাহলে সেটাতে আরও বেশি সওয়াব হবে বলে আশা করা যায়। কারণ যত মানুষ বেশি অংশগ্রহণ করবে তাদের একটা দোয়ার অংশদার সে হবে, পাবে, তাই না? সেক্ষেত্রে তার সওয়াব বেশি হতে পারে। কারণ একটা গরু 10 লাখ দিয়ে কিনলেও 10টা গরু যদি 10 লাখ দিয়ে কেনা হয় তাহলে সমান হবে না কখনো, তাই না? একটা গরুর সমান কে হবে, মানে 10টা গরুর সমান কি একটা হবে? কখনো হবে না, গোশ অবশ্যই বেশি হবে। তো গোশের বিষয়টা নয়, আসলে ইবাদতের মানসিকতা, যে আমি সবাইকে সহযোগিতা করতে চাই, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই, এরকম মানসিকতা নিয়ে, ইখলাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে করে, করতে পারে। যদি একটাও করে কোনো সমস্যা নেই, হ্যাঁ একটা করলেও সমস্যা নেই। জি, জাযাকাল্লাহু খাইরা, অসংখ্য ধন্যবাদ মুহতারাম। এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে লাভ ভোগ করা যাবে কি? সময় তো ভাই আমরা এই বিষয়ে আগেও প্রশ্ন করেছি বা প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরেও মহতারামকে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমরা ইসলামী ব্যাংক বলতে যেন শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ না বুঝি, আমরা বলবো যে বাংলাদেশে যত ব্যাংক আছে, এই ইসলামী হোক আর অন ইসলামী হোক, কোনোটাই কিন্তু পরিপূর্ণরূপে মানে ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত নয়। জি, একবারে পূর্ণরূপে কোনোটাই ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হতে হবে, যে আমরা আগেও বলছি যে টাকা রেখে এটা সেভিংসের জন্য যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখা যায়। তবে অবশ্যই আমরা সুদী ব্যাংকে এড়াই চলবো, যারা আল্লাহকে ভয়কারী মুমিন যারা আমরা, তারা সুদী ব্যাংকে এড়াই চলবো, ইসলামী ব্যাংকগুলিতেই আমরা যাওয়ার চেষ্টা করবো এবং সেটা নিরাপত্তার খাতিরে। কেউ যদি এখানে টাকা রেখে লভ্যাংশ ভোগ করতে চায় তাহলে এইসব ব্যাংকে টাকার বিনিময়ে টাকা নিলে ওটা হবে সুদ, আর এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তিনি বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং এই সুদটা হলো একই পণ্যের বিনিময়ে যদি সেখানে কম বেশি থাকে তাহলে সেটা হলো হারাম, এবং সেটা যদি বাকিতে হয়, অর্থাৎ হাতে হাতে একটা জিনিস কম বেশি হলে এটা দোষণীয় নয়, করা যেতে পারে, কিন্তু একই জিনিসের মধ্যে যখন বিনিময় কম বেশি হবে বা দেখা যাবে যে সময়ের পার্থক্যের কারণে টাকা বেশি পাওয়া যাচ্ছে তখনই ওটা হচ্ছে সুদ। অর্থাৎ সাথে সাথে আমি ইসলামী ব্যাংকে যেয়ে যদি একটা চেক দিই তাহলে চেকের বিনিময়ে সে কি 10,00,000 টাকার পরিমাণে আমাকে 10,01,000 টাকা দেবে? কখনো দেবে না, তাই না? কিন্তু এই 10,00,000 টাকাটা যখন আমি ব্যাংকে রাখবো
তখন কিন্তু সে যদি সেভিংসে হয় তারপরও কিন্তু সে কিছুটা মুনাফা আমাকে দিবে, তো এই মুনাফাটা নেওয়ারও বৈধ হবে না, কারণ টাকার বিনিময়ে টাকা হয়ে যাচ্ছে। সুতরাং সেজন্য এই ব্যাংকে টাকা রেখে এ ধরনের অতিরিক্ত অংশ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের চেষ্টা করতে হবে আসলে অর্থনৈতিক ব্যবস্থায় সঠিক নির্দেশনা নিয়ে সারিবিধান মতো কাজ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মামিন। আল্লাহ জি মোহতারাম, একজন প্রশ্ন করেছেন যে স্ত্রী বিবাহ মানে অবস্থায় স্বামী যদি মারা যায় তাহলে তিনি কতদিন স্বামীর জন্য শোক পালন করবেন বা ইদ্দত পালন করবেন বা বিবাহ থেকে দূরে থাকবেন? দ্বিতীয়ত, যদি স্বামী বিদেশে মারা যায় তাহলে সারি বিধান কি? তৃতীয়ত, স্বামী যদি নিখোঁজ হন তাহলে সারি বিধান কি? আচ্ছা, ধন্যবাদ। কোনো মহিলা স্বামী মারা গেলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ, কোরআনের বিধান, সূরা বাকারাতেই এটা আছে। আর এই ইদ্দত পালনের ক্ষেত্রে স্বদেশে বা বিদেশে এটা কোনো বিষয় নেই। স্বদেশে মারা গেলেও 4 মাস 10 দিন, বিদেশে মারা গেলেও 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে স্বামীর মৃত্যুর সাথে যিনি বিধবা তার ইদ্দত পালনের সম্পর্ক, যখন থেকে মরে গেল তখন থেকে ইদ্দত শুরু হলো। এটা এমন নয় যে বিদেশে আছে বলে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, এই জন্য অল্প পরে এসে পালন মানে বিবাহ শাদী করতে পারবে, তার শোক শেষ হয়ে যাবে, এটা নয়। বরং এটা শোক, এটা স্বামীর জন্য তাকে অপেক্ষা করতে হয়, শোক পালন করতে হয়, এবং সেটা হচ্ছে আল্লাহর বিধান, 4 মাস 10 দিন তাকে পালন করতে হবে। আর একটা যেটা প্রশ্ন সেটা হলো যদি কেউ নিখোঁজ হয়ে যায়, নিখোঁজ হয়ে গেলে যদি নিশ্চিত রূপে জানা যায় যে নিখোঁজ হওয়ার পর সে অমুক জায়গায় মারা গেছে, নিখোঁজ হয়ে মারাও যেতে পারে, নিখোঁজ হয়েছে কিন্তু নিখোঁজ হয়ে জানা যাচ্ছে যে অমুক জায়গায় মারা গেছে, এমত অবস্থায় স্ত্রী হয়ে 4 মাস 10 দিন ইদ্দত পালন করবেন। যদি নিশ্চিত রূপে জানা যায় যে অমুক জায়গায় গিয়ে নিখোঁজ হয়ে গেছিলো কিন্তু পরে জানা গেছে যে সে মারা গেছে, তাহলে যখন থেকে জানা গেল তখন থেকে উনি ইদ্দত পালন করবেন 4 মাস 10 দিন। আর যদি কোনো মৃত্যুর সংবাদ না পাওয়া যায় না, একবারে নিরুদ্দেশ, কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে কোনো জানা যায় না, তাহলে সেক্ষেত্রে সরাসরি কোনো দলিল না পাওয়া গেলে মুহাদ্দিসিনে কেরামের এই ক্ষেত্রে মতামত হচ্ছে সেক্ষেত্রে 4 বছর অপেক্ষা করতে হবে। 4 বছর অপেক্ষা করতে হবে যে সে ফিরে আসে কিনা, খোঁজ মিলে কিনা, বা খোঁজ মিলে কিনা, বা তার অনুসন্ধান চালাতে হবে কোথায় আছে কি অবস্থা, এভাবে 4 বছর অপেক্ষা করতে হবে। যদি এর মধ্যে সে না আসে তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন বা তার আর পরবর্তী তার শোক পালন করার দরকার নেই, সংসারে থাকতে পারেন। এখন হ্যাঁ, এখন একটা বিষয় হলো যে এই যে শোক পালন বলতে আসলে আমরা কি বুঝি, ইদ্দত, ইদ্দত মানে হচ্ছে গণনা করা। তো ইদ্দত শব্দটা কোরআনে এসেছে, হাদিসেও এসেছে। এখন এই ইদ্দতের আসলে মূল অর্থটা কী বা আসলে কী করবে সে সময়? এই সময় ইদ্দতটা হলো যে স্বামী মারা যাওয়ার পর তার শরীরে যে কাপড় চোপড় আছে বা প্রয়োজনীয় কাপড় চোপড় গোসল করবে, চেঞ্জ করবে, বা অন্য প্রয়োজনীয় কাপড় ময়লা হয়ে গেলে চেঞ্জ করবে, এটা তো অবশ্য করবে স্বাভাবিকভাবে। কিন্তু এই যে অনেক গ্রাম অঞ্চলে বা আমাদের দেশে একটা প্রচলন আছে যে স্বামী মারা গেলে পরিহিত গহনাগুলি খুলে ফেলতে হয়। জি, বিশেষ করে হাতের চুড়ি। হ্যাঁ, হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, এগুলো অনেকেই খুলে ফেলেন, খুব পরেন না এগুলা। তো শোকের এটা অর্থ নাই, এটা হলো তার স্বাভাবিক যা গহনাগাটি বা যা কাপড় চোপড় পরে আছে এটা থাকবে, চলবে। কিন্তু যেসব জিনিসে আসলে সৌন্দর্য বিধান করা বলা হয়, সৌন্দর্য প্রকাশ পায়, সৌন্দর্য প্রকাশ করা, এই ধরনের বিধান থেকে এড়াই চলতে হবে। নতুন করে কোনো গহনা পরা, নতুনভাবে পরা, শরীরে যা আছে ওটা থাকতে পারে, খোলার প্রয়োজন নেই, কিন্তু আবার একটা সৌন্দর্যের জন্য আর একটা গহনা সে পরলো নতুন করে, এটা চলবে না। আবার প্রয়োজনে কাপড় পরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সে নতুন কাপড়ও পরতে পারে, কিন্তু এই কাপড় পরে সে বাইরে ঘোরাঘুরি এগুলি করবে না, না স্বামীর বাড়িতেই অবস্থান করবে। এবং এই সাথে সে কোনো বিবাহের প্রস্তাব নেওয়া বা তাকে কেউ প্রস্তাব দিলেও সে এটা গ্রহণ করবে না, অথবা নিজে বিবাহের জন্য খোঁজখবর নেওয়া, প্রস্তুতি নেওয়া বা কাউকে এই জন্য বলা, এগুলি চলবে না, এগুলো থেকে বিরত থাকবে। হ্যাঁ, বিরত থাকবে, 4 মাস 10 দিন পার হয়ে যাবে তারপরে উনি করবেন, এটাই হলো ইদ্দত। আর ইদ্দত পালন করবেন অবশ্যই স্বামীর বাড়িতে, স্বামীর বাড়িতে থেকে ইদ্দত পালন করবেন এই 4 মাস 10 দিন। যদি কোনো কারণে এমন অসুবিধা হয়, বাধ্যগত পরিস্থিতি সৃষ্টি হয় যে সেখানে নিরাপত্তার অভাব
অথবা তার প্রয়োজনীয় চাহিদা বা সেটা করতে পারছে না, হ্যাঁ মানে অতি প্রয়োজনীয় যেটা যেটা মৌলিক চাহিদা মানুষের, এগুলি যদি তার সমস্যা হয়, ওখানে সংস্থানের সমস্যা হয়, তাহলে যেখানে তিনি নিজের জন্য নিরাপদ বোধ করেন, একটা হলো তার সতীত্ব রক্ষা নিরাপত্তা যেটা, আর একটা হলো তার ভরণ পোষণের ব্যাপার, সেই সব মিলিয়ে যেখানে তিনি মনে করেন যে এখানে আমার নিরাপত্তা বা ইয়া থাকবে, সেখানে তিনি অবস্থান করতে পারেন। যদি স্বামীর বাড়িতে কোনো ব্যবস্থা না থাকে, আর ব্যবস্থা থাকলে ওখানেই অবস্থান করবে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন এর সাথে সম্পূরক প্রশ্ন করেছেন যে স্বামী বিদেশ আছে, এখন যদি স্ত্রী নিজেই তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে বসেন, তবে তার বিবাহ বৈধ হবে কিনা? না, আসলে বিবাহর জন্য সে তো বিবাহ তো একটা হয়ে আছে, আর কোনো মহিলা কিন্তু নিজে স্বামীকে তালাক দিতে পারে না। হ্যাঁ, কোনো মহিলা কিন্তু নিজে স্বামীকে তালাক দিতে পারে না। আজকে আমাদের দেশের তালাকের তাফাবুজ বলে যেটা নিকানামাতে থাকে, লেখা থাকে, এটা কিন্তু আসলে সারিয়ে কোনো বিধান নয়, এটা আমাদের দেশের আইন, এটা প্রচলিত বিষয়। তালাকে তাফাবুজের এই ক্ষমতা স্ত্রীকে আগে থেকে বিয়ের দিনে দিয়ে দিতে হবে, এ ধরনের কোনো বিধান ইসলামে পাওয়া যায় না। এখন বিষয় হলো যে স্ত্রী স্বামীর কাছ থেকে কেন তালাক নেবে, সেটা এই কারণে হতে পারে যে তার ভরণ পোষণে সে করতে পারছে না বা করছে না, সামর্থ্য থাকা সত্ত্বেও সে করছে না, তাহলে অভিভাবক পর্যায়ে সে বসে এটাকে মিউচুয়াল করার চেষ্টা করবে, তার বাপ মাকে জানাবে, যদি বাপ মা সামর্থ্যবান হন তাহলে বাপ মা প্রয়োজনে কিছুটা সহযোগিতা করবেন বা এটাকে সমাধান করার চেষ্টা করবেন। তাতেও যদি সমাধান না হয় তখন তিনি স্বামীকে বলবেন যে আমি তোমার কাছে যে মহরণায় তোমাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আমি সেই মহরণা তোমাকে ফেরত দিচ্ছি, তুমি আমাকে তালাক দাও, তখন স্বামী তালাক দিবে, এটাকে বলা হয় খোলা খোলা খোলা। কিন্তু স্ত্রী ভালো লাগলো না, তালাক দিয়ে দিলাম, আরেকজনকে সে বিয়ে পয়সা গেলাম, এটা কোনো ইসলামী বিধান নয়। এটা যদি হতো তাহলে তো শুরু থেকেই করতে পারতো, তাই না? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাতুন কাহুল মার আতুল মার আতা লা তুযাউজুল মারআতুল মারআতা ওয়া লা তুযাউজু মারআতু নাফসাহা, কোনো মহিলা কোনো মহিলাকে বিয়ে দিতে পারে না, আর কোনো মহিলা নিজেও নিজেকে বিয়ে দিতে পারে না। অথচ আমাদের সমাজে এটা কিন্তু চলছে, কোর্টে গেলে কাজী অফিসে গেলে তারা ব্যবস্থা করে দেয়, অভিভাবক একজন সাজাইয়ে দেয়, তার সাক্ষী দুজন সাজাইয়ে দেয় টাকার জন্য। কিন্তু এখানে শরীয়তের দিকে দেখা দরকার ছিল, এই সমস্ত যারা কাজী আছেন তারা কিন্তু আমার কামেল পাস, তারা অনেকেই দাওরা পাস, অথচ এইসব বিধানগুলিকে তারা পাশ কাটিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে বলবো যে আপনাদের শরীয়তের বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া দরকার, দুনিয়া তো অল্প সময়ের জন্য, তাই না? দুনিয়ার পরে পরকালে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। বিধান জানার পরে যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে অবশ্যই তাকে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে। দুই নম্বর যে বিষয়টা হলো যে এভাবে আপোষে যদি না হয়, যে স্বামীকে বললো যে আমি তোমার মহারণা দিয়ে দিচ্ছি, ফেরত দিচ্ছি, তুমি আমাকে তালাক দাও, তারপরও দিচ্ছে না, স্বামী তালবাহানা করছে, তখন সে আইনের আশ্রয় নেবে, আদালত আছে, কাজী অফিসে বা স্থানীয় জনপ্রশাসক যারা আছেন তাদের সাথে, হ্যাঁ তাদের মাধ্যমে তিনি বিবাহটাকে বিচ্ছেদ করে নেবেন। এটা কিন্তু করলো কে? প্রশাসক, জনপ্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়ালিম আল্লাহ ওয়ালিয়া লাহু, আমি তার অভিভাবক যার কোনো অভিভাবক নাই। তাহলে এখানে স্বামী তাকে তালাক দিচ্ছে না, আর সে নিজেও দিতে পারছে না, কে দিচ্ছে? যিনি দায়িত্বশীল কর্তৃপক্ষ, মানে রাসূল। তো এখন তো আর আমাদের দেশে ওইভাবে ইসলামী আইন নেই, তো সেই স্থলাভিষিক্ত হবে যিনি স্থানীয় জনপ্রতিনিধি আছেন, অথবা স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন অথবা আদালত, যে কেউ এই বিবাহটাকে বিচ্ছেদ করে দেবে। এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত, ছেলের হাতে শারীরিক অক্ষমতা আছে, অথবা সে নেশা করে, হ্যাঁ এভাবে স্ত্রীকে সে সময় দেয় না, তার চাহিদা সে পূরণ করে না বা করতে পারে না, দুটোই হতে পারে। এ কারণে সে তার থেকে আলাদা হতে পারে, কিন্তু প্রসেস এইটা, আগে অভিভাবকের পর্যায়ে মিউচুয়াল করবে, তা যদি না হয় তাহলে সে স্বামীকে বলবে যে আমি মহারণা ফেরত দিচ্ছি তালাক দাও, সেটাও যদি না করে সে, তখন সে আদালতের মাধ্যমে বা স্থানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনের মাধ্যমে বিবাহটাকে বিচ্ছেদ করে নেবে খোলা। তৃতীয় কারণ হলো যে শারীরিক এমন কোনো কারণ যে ইসলামের বিধিবিধানগুলিতে স্ত্রীকে পালন করতে দেয় না, অথবা আকিদাগত পার্থক্য আছে দুইজনের মধ্যে, হতে পারে তো কেউ সহি আকিদার, কেউ হয়তো অন্য আকিদার, দেখা যাচ্ছে এখন তো বর্তমানে কেউ হয়তো দেখা যাচ্ছে চরমপন্থী আকিদার, কেউ হচ্ছে দেখা যাচ্ছে ইসলামী আকিদার, হ্যাঁ। তো এখন এইসব আকিদার ক্ষেত্রে যদি তার একসাথে থাকা একেবারেই অসম্ভব হয়ে যায়, থাকতে পারছে না, তখন তিনি এই একই প্রসেসে খোলা করে নিতে পারেন। কিন্তু নিজে নিজে কখনো
নিজে উপযাচক হয়ে তালাক দিতে পারেন না, আবার ইচ্ছা মতো অন্য জায়গায় বিয়ে করতে পারেন না। কারণ বিয়ে করতে হলে তাকে অভিভাবকের অনুমতি লাগবে, সম্মতি লাগবে, আর তারপরে তিনি বিয়ে করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ মহতারামকে। আসলে এই বিষয়ে অনেক বিস্তৃত আমরা একটা ধারণা পেলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি প্রশ্ন করে দিন যান দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা খুব বেশি বেশি শেয়ার করুন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর জানার সুযোগ করে দিন। আমরা মাসিক আত্তারিক এর এই নিয়মিত আয়োজন আপনাদের জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সৌজন্যে করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তম প্রতিদান পরকাল এবং ইহকাল উভয় সময়ে দান করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম আমিন। মোহতারাম, এক ভাই প্রশ্ন করেছেন যে আমার একজন পরিচিত ভাইয়ের নানি মারা গেছেন, কিছুদিন আগে ওনার স্বামী জোরপূর্বক ওনার চুলে কলপ লাগিয়ে দেন। নানি মারা গেলে ওই নানির স্বামী মূলত কলপ লাগিয়ে দেন, মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছেন যে উনি মারা গেলে ওনার চুলগুলো কেটে ফেলে দেওয়া হয়, যেহেতু উনি জোর করে ওনার মাথায় কলপ লাগিয়ে দিয়েছিলেন। অতএব উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন যে আমি মারা গেলে তো চুলগুলো কেটে দিস, কারণ ওখানে কলপ লাগিয়েছে। তো এখন স্বজনদের করণীয় কি? ধন্যবাদ। আসলে ওসিয়ত এটাকে মৃত্যুর পরে কেটে ফেলার কথা, তাই তো? কাউকে যদি কেউ কোনো পাপ করতে বাধ্য করে, অর্থাৎ আমি যদি আপনাকে কোনো পাপ করতে বাধ্য করি অথবা আপনি আমাকে কোনো পাপ করতে বাধ্য করলেন, তো সেক্ষেত্রে আমার দোষ হবে না। যে বাধ্য করেছে সেই হচ্ছে পাপী হবে, যেহেতু ওই মহিলা সে ইচ্ছাকৃত লাগায়নি, সুতরাং এই পাপের দোষ দায়ভার তার উপর বর্তাবে না। আর স্বামী এমনই একটা পর্যায়ে থাকেন বা এমনই ক্ষমতার অধিকার রাখেন তিনি যে স্বামীর সব কথা অনেক ক্ষেত্রে স্ত্রীকে শুনতে হয়, মানতে হয়, বাধ্য হতে হয়, যদিও এটা পাপ। হয়তো যেহেতু তিনি এই ওসিয়তটা করেছেন যে আমার মৃত্যুর পরে তারা আমার চুলগুলি কেটে দিস, তা দ্বারা বোঝা যায় যে তিনি এই বিধানের উপরে রাজি ছিলেন না, তিনি এটাকে খুব বাধ্য হয়ে এটা করতে করেছেন, বা স্বামী হয়তো তাকে জোরপূর্বক এটা করে দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে তার কোনো গুণা হবে না, সেজন্য এই ওসিয়ত বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই, তার চুল কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওসিয়তের ক্ষেত্রে আসলে কোন ওসিয়ত বাস্তবায়ন করতে হয়, যে ওসিয়তগুলি শরীয়ত সিদ্ধ বা যে ওসিয়তগুলি আসলে হচ্ছে আর্থিক অর্থ সংক্রান্ত, টাকা পয়সা রেখে গেছে, বলে গেল যে আমার এই টাকা থেকে কিছু টাকা অমুকে পেত তাকে দিয়ে দিস, অথবা বলে গেল যে আমার এই টাকা থেকে অমুক এই পরিমাণ টাকা অথবা আমার এই সম্পদটুকু অমুকে দিয়ে দিও তোমরা, এই ওসিয়াত পূরণ করতেই হবে, এটা হলো ফরজ, করতেই হবে। আর এমন কিছু ওসিয়াত আছে যে অনেকে বলে যায় যে আমার কবরটা আমাকে দিস। এখন কেউ যদি ওসিয়াত করে যায় যে বাবা আমার তো তেমন টাকা পয়সা নাই, হজ করতে পারলাম না, তো আমার মরার পর আমার কবরটা মদিনাতে দিয়ে দিস, এই একটা অবান্তর কথা। এই ধরনের ওসিয়াত যদি কেউ করে এগুলি পালন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অথবা এমনও হতে পারে যে দেখা গেল লোকটা আছে বিদেশে, তার ছেলের কাছে হয়তো গেছে বা কোনো কারণে গেছে, এখন দেখা গেলো সে ওসিয়াত করলো যে তোমরা আমার লাশ যেভাবেই হোক বাংলাদেশে নিয়ে যেও, দেখা গেল বাংলাদেশে আসতে গেলে তার যে টাকা প্রয়োজন সে টাকা সে ইনকামও করতে পারে না, তখন কি করবে? এই ওসিয়াত পূরণ করার দরকার নেই। অর্থাৎ সামর্থ্য থাকলে, অন্যান্য ওসিয়াতগুলি সামর্থ্য থাকলে পূরণ করবে, আর আর্থিক ওসিয়াত যেহেতু তারই টাকা সেখান থেকে সে এটা পূরণ করবে। সুতরাং এই ওসিয়াত যেটা চুল কেটে ফেলে দেওয়ার, এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ কোনো ওসিয়াত নয়, বা এটা তিনি আসলে আল্লাহ ভীতির কারণে এটা বলছেন, আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। অসংখ্য ধন্যবাদ মহতারাম ভাই। প্রশ্ন করেছেন যে মানুষ কি দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা? সূরা বাকারাতে যে আল্লাহ বলেছেন নিজাইলুন ফিল আরদি খলিফা, আসলে খলিফা এই অর্থে যে আমরা এখন বর্তমানে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দেখি, তাই না? বিক্রয় প্রতিনিধি, খলিফাও কিন্তু প্রতিনিধি। এখন প্রতিনিধির কাজ কি? কোম্পানির যাবতীয় স্বার্থ রক্ষা করার জন্য সে কাজ করে, কোম্পানি তাকে যা বলে সে সেটা পূরণ করে, কোম্পানি তাকে যে দায়িত্ব দেয় সে সেটা পালন করে। ঠিক আমরাও আল্লাহর প্রতিনিধি অর্থ হলো এই যে আল্লাহ তার আল্লাহর কোনো কাজ করার জন্য আমাদেরকে প্রতিনিধি বানান নেই, বরং আল্লাহর নির্দেশ পালনের জন্য আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। অর্থাৎ আমরা এই দুনিয়াতে আল্লাহর যে নির্দেশগুলি দিচ্ছেন সেগুলি আমরা বাস্তবায়ন করবো, সেগুলি প্রচার করবো, সেগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, ছড়িয়ে দেবো, এটা হলো আমাদের দায়িত্ব, এই হলো আমরা এই ধরনের প্রতিনিধি। সুতরাং আমরা আল্লাহর কাজ করে দেবো এই প্রতিনিধি আমরা নই, বরং আল্লাহর হুকুম তার নির্দেশ বাস্তবায়ন নিজের জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সব ক্ষেত্রে সাধ্যমতো সেটা বাস্তবায়ন করতে হবে, সেই প্রতিনিধি আমরা। সুতরাং এই অর্থে আমরা অবশ্যই প্রতিনিধি। কিন্তু এখন যে এই যে পীর পীরদের যে খলিফা হয়, হয় না, সেটা তো প্রতিনিধি, ওই প্রতিনিধি না আমরা, আমরা ওই প্রতিনিধি নাই। মানে মারিফাতগত বা মানে একজন আর একজনের যে রুহানি যে সম্পর্ক বলা হয়, যে একজন আর একজনের কাছ থেকে ধারাবাহিকভাবে সম্পর্ক পেয়ে যাবে, এরকম প্রতিনিধি আমরা নই। অসংখ্য ধন্যবাদ। একবার প্রশ্ন করেছেন যে কোরবানি কি সাত ভাগ বা দশ ভাগ ছাড়া চার বা ছয় ভাগে দেয়া যায়? ধন্যবাদ। আসলে কোরবানির মৌসুম আসছে, সেজন্য প্রশ্নগুলিও এই কেন্দ্রিক। ভাগের ক্ষেত্রে যেটা দলিল আছে সেটা সাত বা দশের, তার কমে এক ছাড়া, এক তো আর কোনো ভাগ হয় না, এক তো একটা পুরো প্রাণী, হ্যাঁ, আস্ত বস্তু। সুতরাং ওইটা বাদ দিয়ে সাত বা দশের পরে আর কোনো ভাগ শরীয়তে পাওয়া যায় না। সুতরাং সেক্ষেত্রে যেগুলি বলা আছে তার মধ্যেই, মানে দলিল যেটা আছে তার মধ্যেই আমাদের থাকা উচিত। আর একটা বিষয় আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি, এবং আল্লাহ রাসূলের আমলও ছিল তাই। তাহলে সাধ্যমতো একটাই করার চেষ্টা করতে হবে, একান্ত অপারগ হয়ে গেলে তখন ভাগ করতে পারেন, কিন্তু সেটা উত্তম নয়, উত্তম হচ্ছে একটা করা। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। এবার প্রশ্ন করেছেন যে কোরআনে চক্ষু শীতলকারী স্বামী বা স্ত্রী বলতে কি বোঝানো হয়েছে? একদিন জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, দুনিয়ার মধ্যে কোন সম্পদ সবচেয়ে উত্তম? যদি আমরা এটা জানতাম তাহলে এটা আমরা এটা সংরক্ষণ করতাম বা সেটা সংগ্রহ করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে লিসানান যাকিরান, এমন জিহ্বা যেটা আল্লাহকে স্মরণ করে, ও কলবান শাকিরান, এমন অন্তর যা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ওয়া ইমরাআতান মুমিনাতান তুইনুহু আলা ইমানিহি, আর এমন মানে মমিনা মহিলা, স্ত্রী, যে ইমানের কাজে তার স্বামীকে সহযোগিতা করে। হাদিসের আরেকটা শব্দ এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী হচ্ছে উত্তম যে যখন স্বামী তার দিকে তাকায়, ইজা নাজারাহু তুসিররুহু, যখন স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে দেয়। এখন এই আনন্দিত করা দুই ধরন দুইভাবে হতে পারে। স্বাভাবিক এমনি তাকাচ্ছে, দেখে স্বামী খুশি হয়ে যাচ্ছে, তা কেমন আচরণ করছে। আর একটা হলো যে স্ত্রীর তার দিনদারি, তার পরহেজকারিতা, স্বামীর প্রতি তার প্রেম ভালোবাসা, এই কারণে স্বামী তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারে না, তার কথা তাকে ছাড়া অন্য কারো কথা সে ভাবতেই পারে না। এই বিভিন্নভাবে কিন্তু একজন মহিলা তাকে মানে কি বলে যে চক্ষু শীতলকারী করে দিতে পারে। সন্তানও তাই, সন্তানকে অন্য ওইভাবে গড়ে তুলতে হবে যে সন্তান যখন বাপের কাছে আসে বা মায়ের কাছে আসে, তখন সন্তান বাপ মায়ের এতটা সেবা শুশ্রূষা করে যাতে করে তার অন্তরটা ভরে যায়, দোয়া এমনি থেকে চলে আসে। তাহলে এইটা হলো চক্ষু শীতলকারী। এইভাবে একদিকে দিনদারির দিক দিয়ে, আর একদিকে দুনিয়াবী দিক দিয়ে, দুনিয়া দিক দিয়ে সৌন্দর্য হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসফর জাতির দিন, দিনের বিষয়টাকে তোমরা অগ্রাধিকার দাও। তাহলে দিনের বিষয়টাকে আমরা বেশি অগ্রাধিকার দিব, সৌন্দর্য তার আজ আছে কাল থাকবে না, কিন্তু দিনদারি তার কখনো চলে যাবে না। এটাই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ, এবং এই দিকেই আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা চেষ্টা করব, আমরা আসলে চক্ষু শীতলকারী স্বামী বা স্ত্রী হওয়ার চেষ্টা করা, এবং নিজেদের পরিবারকেও এভাবে সাজিয়ে পরিবারকে শান্তিময় করে তোলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। বর্তমানকালের ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অভিব্যক্তি বা রিয়্যাক্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো এক ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুকের হাহা রিয়্যাক্ট কতটুকু জায়েজ যখন সেটা অপর মুসলিমকে ঠাট্টা বিদ্রুপ করতে ব্যবহার করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে ওই সকল মানুষ, তোমরা যারা মুখে ইমানের কথা স্বীকার করো আর ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে তাদের দোষ ত্রুটি তোমরা প্রচার করো না, বর্ণনা করো না।
তাহলে এখানে ভাই যেটা বলছেন যে কোনো মুসলমানকে যখন ঠাট্টা বিদ্রুপ করার জন্য করা হয় তখন এটার বিধান কী হবে? আসলে মুসলমানকে তো ঠাট্টা বিদ্রুপ করাটাই নিষেধ, যাতে একজন মুসলিম এমনি কষ্ট পায় সেসব কাজ থেকে অন্য মুসলমানকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন লা তুজু, তোমরা তাকে কষ্ট দিও না, মানে মুসলমানকে কষ্ট দিও না। তাহলে মুসলমানকে কষ্ট দেওয়া হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। আর যে ভাই এটা যেটা বলছেন, এটা ইমোজি ব্যবহার করা এটা কিন্তু একটা বলা যায় যে এটা প্রতিকৃতি, তাই না? এটা মুখাবয়ব, যাতে বোঝা যায় এটা একটা প্রাণীর কোনো অংশ। তো এই ধরনের ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত। সর্বোপরি একজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে হেয় প্রতিপন্ন করা বা তার মান সম্মান হানি করার যে কোনো ধরনের প্রচেষ্টা হোক, এগুলি থেকে বিরত থাকা অন্য মুসলমানের অবশ্যই করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে এই সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সুতরাং আমাদেরকে ওই মুসলমান হওয়া দরকার, আমরা যেন কাউকে অযথা তার মা সম্মান হানি করবো না, তাকে তুচ্ছতাচ্ছিল্য করবো না, তাকে তামাশার বস্তুতে পরিণত করবো না। যে এক হাদিস আছে খুব সম্ভবত যে হারাম তার মাল সম্পদ এবং সম্মান ধ্বংস করা, নষ্ট করা। অসংখ্য ধন্যবাদ মহতারম। এক ভাই প্রশ্ন করছেন যে বাড়ি ভাড়ার সময় যে আমরা সাধারণত বাড়ি মালিকদের কাছ থেকে দেখি যে এক মাসের ভাড়া অ্যাডভান্স নেওয়া হয়, তো এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? এক মসজিদের ইমাম বলেছেন যে এটা খুব সম্ভবত সুদের অংশ অন্তর্ভুক্ত হবে, তো এ ব্যাপারে স্যার এই বিধান কি? আসলে এগুলি তো এমনিতে হয়নি, এই যে এক মাস অ্যাডভান্স নেওয়া, অগ্রিম যে নেওয়ার যে বিধানটা, এটা কিন্তু এমনিতে হয়নি। এটা এই জন্য হয়েছে যে দেখা যাচ্ছে যে একজন মানুষের বাসা যখন খালি থাকে, বাড়ি যখন খালি থাকে, তখন কিন্তু অনেকেই আসে, কিন্তু যখন বাড়িটা ভাড়া হয়ে যায় তখন তো আর কোনো আসার কারো সুযোগ নেই, টুলেট লাগানো থাকে, এটা নামিয়ে নেওয়া হয়। তো সেজন্য দেখা গেল কোনো লোক যদি এক মাস উঠলো, এখন বাড়িওয়ালার নিয়ম হচ্ছে যে সে মাস শেষে ভাড়া নেবে, অর্থাৎ যদি জুন মাসের এক তারিখে ওঠে, জুলাইয়ের এক তারিখে বা দশ তারিখের মধ্যে সে ভাড়াটা নেবে। কিন্তু কোনো কারণে যখন এই লোকটা নেমে চলে যাবে, কিছুদিন থাকার পরে মাস পূর্ণ না করে তখন এই মালে কী হবে? অথবা এমনও হয় যে এমন প্রভাবশালী আছে, আগে বোঝা যায় না, পরে ওঠার পরে বোঝা যাচ্ছে যে এর বেশ প্রভাব আছে, সে তার প্রভাব খাটিয়ে সে তখন কী করলো, যে ভাড়া না দিয়ে হাঁটা শুরু করলো, তখন এক্ষেত্রে মালিক ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু তল্পিতল বা কিছুই নিয়ে আসেনি, হয়তো স্বাভাবিক একটা ব্যাগ ব্যাগেজ কিছু একটা নিয়ে এসে দুদিন থাকার জন্য আসছে, কিন্তু মাস পুরো সে ভাড়া নিয়ে নিয়েছে। এবার দেখা গেল যে সে দুই দিন থাকুক আর পাঁচ দিন থাক, থাকার পরে তো সে ছেড়ে দেবে, ওই মাসে তার ভাড়া হবে না, তখন কী করে? এই সব কারণে এই লোকটা চলে যায়, যেহেতু তার তল্প তেমন কিছু নাই, ব্যাগ ব্যাগেজ খুবই কম, যে কোনো সময় চলে গেলো, মালিক তো সব সময় তাকে পাহারা দেবে না। তো তখন কী হয় দেখা যায় মালিক ক্ষতিগ্রস্ত হয়। এই সব কারণে মূলত এই যে অগ্রিম দেওয়ার যে সিস্টেমটা, অগ্রিম নেওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু এই জন্যই হয়েছে। তবে এক্ষেত্রে আমরা বলবো যারা মালিক আছেন তাদের উচিত হবে অগ্রিম নিলেও এটা যেন পরবর্তী মাসে এটা সমন্বয় হয়ে যায় তার ব্যবস্থা করা উচিত। অথবা যদি শর্ত এই থাকে যে আমার বাড়িতে আপনি উঠবেন, এক মাসের ভাড়া আমার কাছে জমা থাকবে, আপনি যে মাসে চলে যাবেন সেই মাসের ভাড়া আপনাকে দিতে হবে না, এখান থেকে এটা সমন্বয় হয়ে যাবে, এটা আমি এই জন্য রাখছি, এটা আমার নিরাপত্তার খাতিরে, আপনি এখান থেকে চলেও যেতে পারেন যে কোনো সময়। সুতরাং এটা আমার এই জন্য, এটা আমারই সিস্টেম, যদি আপনার মনে হচ্ছে উঠতে পারেন, না মনে হচ্ছে চলে যেতে পারেন। তো এই ধরনের শর্ত দিয়ে যদি এটা করা হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আর এটা হলো এই যে অগ্রিম দেওয়া আর বেশি নেওয়া, এটা কিন্তু এক জিনিস নয়, তাই না? আমি তো তাকে বাসায় থাকতে দিচ্ছি বলে তার কাছ থেকে আমি 5,000 টাকা নিচ্ছি, এখন হতে পারে এটা যে এই টাকাটা আমি তার কাছ থেকে আগে নিয়ে রাখছি এটা নিরাপত্তার খাতিরে, এটা আমি তাকে বলেই নেবো যে আমি তোমার এই টাকা ব্যবহার করবো, তুমি যখন চাইবে আমি তখন দিয়ে দেবো। অথবা তোমার লাস্ট মাস যেটা শেষ মাস ছেড়ে দেওয়া, তো আমার বাসা যখন ছেড়ে দিবে তার তো এক মাস আগে বলতে হবে আমাকে, তাছাড়া তো পরের মাসের জন্য খুঁজতে হবে, সেজন্য যে মাসটা তুমি আমাকে জানিয়ে দেবে যে এই মাসে আমি আর থাকছি না, সেই মাসের ভাড়া তোমাকে দিতে হবে না, এটা সমন্বয় হয়ে যাবে। বাস এভাবে হলে এটা কোনো সুদের অন্তর্ভুক্ত হবে না। জি, অসংখ্য ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহু খায়ের। এক ভাই প্রশ্ন করেছেন যে হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে সালাত পড়লে কি সালাতের কোনো সমস্যা হবে? যদিও হাদিসে ঘাড় খোলা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে নিষেধ করেছেন, হাতা কি তার অন্তর্ভুক্ত? মানে আসলে ঘাড় বলতে তো এ পর্যন্ত বোঝায়, তাই না? ঘাড় পড়তে কিন্তু এ পর্যন্ত বোঝায়, জামার যে আমাদের এই পুটটা থাকে এটাও কিন্তু এ পর্যন্ত নেমে যায়। সুতরাং এই ঘাড়টা ঢাকা থাকাটা, এখান থেকে শুরু করে এ পর্যন্ত ঢাকা থাকাটা, এটাই হলো
সালাতের জন্য সাতর, সালাতের জন্য ওই পর্যন্ত ঢেকে রাখতে হবে পুরুষের, মহিলা সর্বাঙ্গ ঢেকে রাখবে। এখন ওই পর্যন্ত কারো যদি ঢেকে থাকে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু এরপরও তো শালীনতা ভদ্রতা এটা তো একটা আছে, তাই না? ইসলামে আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা সালাত আদায়ের সময় তোমাদের সৌন্দর্য এটাকে অবলম্বন করো। তাহলে সালাত আদায়ের সময় আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সেখানে জ্যানত্যান করে একটা গামছা ঘাড়ি দিয়ে দাঁড়াই গেলাম, একটা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়াই গেলাম, এটাকে সাল আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আদৌ? এটা আমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, জায়েজ না জায়েজের বিষয়টা আলাদা, যদি হাতা কাটা গেঞ্জি পরে জায়েজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু ভদ্রতা শালীনতা আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যে পোশাক পরলে তাকে শালীন বুঝে সেই পোশাক পরে তিনি সালাত আদায় করতে পারেন, অসুবিধা নেই। এখন ধরেন কেউ যদি একটা টি শার্ট পরে, কেউ যদি একটা হাফ শার্ট পরে করতে পারে, এটা কিন্তু অশালীন নয়। কিন্তু একেবারে একটা গেঞ্জি বা মেঘে হাতে একটা গেঞ্জি গায়ে দিয়ে সালাতে দাঁড়ানো এটা তো মানে অনুচিত, এটা খেয়াল করতে হবে। এটা আসলে তার বিবেকের কাছে কিন্তু প্রশ্ন যে আমি এই পোশাক পরে কি কোনো ভালো অনুষ্ঠানে যাই, আমি এই পোশাক পরে কি আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমি দেখা করতে যাই? যদি না যাই তাহলে আত্মীয় স্বজনের চেয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন আরও মহান নয়? সুতরাং আমি আল্লাহর সামনে দাঁড়াবো সালাতে আর আমি জ্যানত্যান পোশাক পরে দাঁড়াবো, এটাও কিন্তু আমাদের জন্য সমীচীন নয়, এটা আদবের খেলাফ। এই জিনিসটাই মুসলমানের মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা আমল করছি তাহলে আমাকে চিন্তা করতে হবে, আমল মানে কাজ, আমি একটা কাজ করছি, এই কাজটা থেকে আমার গুনাহ হবে না নাকি হবে? আমি একটা কথা বলছি, কথাটা বলতে গেলে কি আমার গুনাহ হবে না নাকি হবে? এটা চিন্তা করাই তো একজন মুসলমানের পরিচয়। সে চিন্তা করবে আর সে যেটা সঠিক সেটা গ্রহণ করবে, যেটা ব্যাড সেটা বাদ দিবে। সুতরাং আল্লাহর কাছে দাঁড়াতে যে আদব দরকার, যে ভদ্রতা দরকার, সেই ভদ্রতাপূর্ণ শালীনতাপূর্ণ পোশাক পরলে যথেষ্ট। জি, অসংখ্য ধন্যবাদ মহতারাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আর হয়তো কিছু প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। এক ভাই প্রশ্ন করেছেন যে আরবি কায়দা শেষ করে কোরআন ধরার সময়, কোরআন মাজিদ ধরার সময়, মানে শুরু করার সময় মিষ্টি বিতরণ করা হয়, এটা করা যাবে কি? আর দাদি শাশুড়ি ও নানি শাশুড়ি কি মাহরম? দুইটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে এই যে কোরআন শিক্ষা যখন বাচ্চারা করে এদের মধ্যে কিন্তু একটা আগ্রহ থাকে, তাই না? মক্তবে যখন শিক্ষা মানে বাচ্চারা পড়ে তখন দেখা যায় কায়দা থেকে যখন সে আমপারা নেয়, অর্থাৎ সরফাতে থেকে নাবা পর্যন্ত পড়ে, তখন কিন্তু তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, খুশি হয়। এই যে মিষ্টি খাওয়ানোর যে প্রবণতা, এটা কিন্তু আসলে শারীরিক কোনো বিধান নয়, এটা হলো একটা সুক্রিয়া, খুশি হয়ে মানুষের খাওয়াচ্ছে। অনেকে পরীক্ষা পাশ করার পরে মিষ্টি মুখ করে না, কেন করে? এটা কিন্তু কোনো শরীয়তের বিধান নয়, শরীয়ত করতে হবে এটা কোনো বিধান নয়, বরং এটা আমাদের একটা সামাজিক ব্যাপার। খুশি হয়েছে আমি আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াবো, ব্যাস এই এই ধারণা থেকে এটা করা হয়। সুতরাং যেহেতু পরীক্ষায় পাশ করলে, আমাদের দুনিয়াবী বিষয়ে পরীক্ষায় পাশ করলে একজন মানুষ যদি মিষ্টি খাওয়ায়, তাহলে আল্লাহর কালাম সে পড়ার যোগ্যতা অর্জন করছে, সেক্ষেত্রে কি খুশি হতে পারে না? অবশ্যই পারে। তবে এখানে শারীরিক যেটা বিধান সেটা হলো সে সেজদায় শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু একটা বাচ্চা যে কায়দা থেকে কোরআন শরীফ পড়তে শুরু করে তার বয়সী বা কী হয়েছে সে আর কতটুকু বোঝে? অভিভাবকদের উচিত হলো যে তাকে শুক্রিয়া হিসেবে একটা সেজদা দিল, বাস এটা তার শারীরিক বিধান পালন হয়ে গেল, পালন হয়ে গেল। তদুপরি সামাজিক বিধান, এরপরে যদি সে খুশি হয়ে কাউকে কিছু খাওয়াইতে চায়, মিষ্টি খাওয়াক বা অন্য কিছু খাওয়াইলো, কোনো সমস্যা নেই। বা অনেকেই যিনি শিক্ষক বা যিনি সেখান তাকে একটু হাদিয়া দেন, হাদিয়া তো যে কোনো সময় দিতে পারে, এটা শুধু শিখালেই দিতে হবে বা না শিখালে দেওয়া এমনটা নয়, শিক্ষককেও দিতে পারে, আত্মীয় স্বজনকে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বৃদ্ধি হবে। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এক ভাই প্রশ্ন করছেন আকীদা বিষয়ে যে আল্লাহর আকার বা নিরাকার এই বিষয়টা সাব্যস্ত করা যাবে কি? আল্লাহ আকার বা নিরাকার এটা সাব্যস্ত করা যাবে কি? হ্যাঁ অবশ্যই, আল্লাহর আকার আছে বা কী বলে আল্লাহর যে অঙ্গ প্রত্যঙ্গের কথা আমরা কোরআন হাদিসে পাই, এটা তো স্পষ্ট। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু না কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে কিন্তু সেটা হলো কুদরতি হাত, তাহলে ফাকাদ কাফারা, সে কুফরি করল। সুতরাং আমরা আল্লাহর হাতের কথা কোরআনে বর্ণনা হয়েছে আমরা বিশ্বাস করবো আল্লাহর হাত আছে, আল্লাহর পায়ের কথা হাদিসে আছে, কোরআনে আছে, সূরা কাফে আছে, আমরা বিশ্বাস করবো আল্লাহর পা আছে, কিন্তু আল্লাহর এই হাত পা শরীর অবয়ব কেমন এটা আমরা জানি না। আল্লাহ বলছে লাইসাকা মিসলি শাই, তার সাথে তুলনীয় সাদৃশ্যপূর্ণ কোনো জিনিস নেই। সুতরাং আমরা আল্লাহর অবয়ব, আল্লাহর আকার কেমন এটা আমরা বলতে পারবো না, এটা আমরা জানি না, কিন্তু আল্লাহর আকার আছে, যেহেতু তিনি আরশে সমন্বিত এটা আল্লাহ বলেছেন, সুতরাং আমরা সেই বিশ্বাসই করবো যে আল্লাহর আকার আছে, কিন্তু কেমন সেটা আল্লাহই ভালো জানেন। আমরা জানি যে বিদ্যুৎ
এর কোনো আকার নাই, তাই না? পানির কোনো আকার নাই, ফলে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আকার ধারণ করে। সুতরাং এই পানিকে কেউ কিন্তু অস্বীকার করে না। বিদ্যুৎ আছে, প্রমাণ হচ্ছে লাইট জ্বলে, ফ্যান চলে, এসি চলে, তো এগুলো একে কিন্তু কেউ কোনো দিন দেখেনি বা কেয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না যে বিদ্যুতের আকারটা কী। যখন যে পাত্রের মধ্যে তার ওই মানে তার প্রতিক্রিয়াটা তার প্রতিক্রিয়াটা যখন প্রতিফলিত করা হয় তখন সেটা তার আকার ধারণ করে। লাইটের মানে কাঁচটা যদি রঙিন হয় তাহলে সেই রং ধারণ করবে। তো এর উপর ভিত্তি করে কেউ যদি বলেন যে তাহলে আল্লাহর আকার থাকলে কেমন, সেটা বলা যাবে না। যার আকার নেই তাকে কখনো দেখা যাবে না, কিন্তু আল্লাহকে তো দেখা যাবে পরকালে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন ইন্না কালাম তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। তার মানে দুনিয়াতে তুমি আমাকে দেখতে পাবে না, পরকালে দেখতে পাবে। আর এই যে দিদার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতুল ফেরদৌসের মধ্য দিয়ে নামবেন আর মুমিনদের সাথে সাক্ষাৎ করবেন, কত বছর কেটে যাবে, বহু বছর কেটে যাবে। রাসূল বলছেন যে এটাই হবে মুমিনের সবচেয়ে বড় পাওয়া, জান্নাতের এত নাজ নেয়ামতের মধ্যেও আল্লাহর এই দর্শনটা হবে তার জন্য তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তাহলে যে মানে সত্তার আকার নাই তাকে ইহকালে পরকালে কখনো কি দেখা যাবে? দেখা যাবে। সুতরাং আমাদের বিশ্বাস হবে আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার অনুরূপী আছে তার জন্য যেটা শোভা পায়। এটা কোনো মানুষ, কোনো প্রাণী বা অন্য কিছুর মতো সেটা আমরা বলবো না, তবে আল্লাহর আকার আছে আল্লাহর মতোই। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আকীদা এবং বিশ্বাসকে আসলে এইরকম স্রষ্টার সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাওহীদ বিষয়ে সাংঘর্ষিক আকীদা আমাদের পোষণ করা যাবে না। আমরা অনেক সময় অবচেতনভাবে বা না জেনে অনেক কিছু বলে ফেলি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আকার বিষয়ে আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম আমিন। এভাবে প্রশ্ন করেছেন যে নারী পুরুষের অবৈধ সম্পর্কের পাপ জানতে চাই, কী পাপ হবে? নারী পুরুষের অবৈধ সম্পর্ক যদি বিবাহের আগে হয়, অর্থাৎ দুইজনে অবিবাহিত, তাহলে তার পাপ হচ্ছে জেনা। আর এই জেনার শাস্তি হচ্ছে দুইজনকেই 100 করে বেত্রাঘাত মারতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য, দেশান্তরে নির্বাসন করতে হবে, নির্বাসন দিতে হবে। আচ্ছা, যদি বিবাহিত হয় তাহলে এটাও কবিরা গুনাহ, এবং তার শাস্তি হচ্ছে যেহেতু তার নিজের একজন ব্যবহার করার জায়গা আছে, এরপরে সে অন্যায় জায়গা ব্যবহার করছে, এই জন্য তার শাস্তি হলো তাকে কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলা। কিন্তু এটা বাস্তবায়ন করবে সরকার, দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ। এখন এই যে পাপ, এই পাপটা হলো কবিরা গুনাহ। আর পরকালীন জীবনের যে শাস্তি সেটা হলো কবরে যেটা আজাব হবে, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তন্দুর তৈরি করা যে উনুন আছে, এই উনুনের মতো আগুন জ্বলতে থাকবে, আর তার মধ্যে এই জেনাকার নারী পুরুষ তার মধ্যে পূর্ণ থাকবে, সেখানে তারা ওই পর্যন্ত জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত না কেয়ামত হয়। এটা হলো কবরের আজাব। কেয়ামত হলে তারপর আল্লাহ যা বিচার করবেন তাকে যেখানে দেবেন সেটা হলো হচ্ছে পরের বিষয়। কিন্তু এই জেনাকার যদি তওবা না করে মারা যায়, এই বেবিসারি যদি তওবা না করে মারা যায়, তাহলে কবর তাদের এই শাস্তি এইভাবে হতে থাকবে। ভয়ঙ্কর এই শাস্তি থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ মহতারাম। এক ভাই প্রশ্ন করেছেন যে মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কি? মাগরিবের 4 রাকাত বা 2 রাকাত 3 রাকাত বিশিষ্ট সালাতে, সেটা যদি জেহরি সালাত হয়, জেহরি সালাত হলে পরের 2 রাকাতে মিলাতে হয় না, বা জেহরি হোক সেররি হোক পরের 2 রাকাতে মিলাতে হয় না। আর ফরজ সালাতে, হ্যাঁ ফরজ সালাতে যদি ইমামের পিছনে থাকে তাহলে তো কোনো রাকাতেই মিলানোর প্রয়োজন নেই। এটা হলো একাকের ক্ষেত্রে, যখন ইমামের পিছনে থাকবে তখন কোনো রাকাতেই তার সূরা ফাতিহা মিলানোর ফাতিহার সাথে অন্য কোনো সূরা বা অন্য কোনো তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই। এখন যদি সে মাগরিবের তৃতীয় রাকাত পায় ইমামের পিছনে যদি হয়, যেহেতু তৃতীয় রাকাত পাওয়ার কথা বলছেন তাহলে নিশ্চয়ই ইমামের পিছনে, তো সেক্ষেত্রে শুধু তিনি সূরা ফাতিহা পড়বেন। আর দ্বিতীয় রাকাতে ইমাম সালাম ফেরানোর পর উঠে সূরা ফাতিহা এবং ওর সাথে আর একটা সূরা পড়বেন, তৃতীয় রাকাতে গিয়ে ওনাকে আর সূরা পড়তে হবে না, মানে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়তে না পড়তে হবে না। মানে উনি যে ইমামের সাথে এক রাকাত পেলেন, তৃতীয় রাকাতটা পেলেন, সেটা তো এটা ইমামের তৃতীয় আর ওনার হলো প্রথম। কারণ মানুষের শেষ থেকে শুরু হয় না, প্রত্যেকটা আমল
প্রথম থেকে শুরু হয়, অর্থাৎ এটাই তার প্রথম রাকাত। তাহলে ইমামের রাকাতে, ইমামের সাথে প্রথম রাকাত পেলেন, এই রাকাতে ওনাকে সূরা ফাতিহাতে তার অন্য কিরাত পড়তে হবে না। দ্বিতীয় রাকাতে যেহেতু উনি তখন স্বয়ংসম্পূর্ণ, তিনি একাকে সালাত আদায় করছেন, তখন উনি দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা বা কিরাত তিনি পড়বেন, এটা হলো তার দ্বিতীয় রাকাত। তার তৃতীয় রাকাতে গিয়ে আবার শুধু সূরা ফাতিহা পড়বেন, আর ওনাকে কিছু পড়তে হবে না। আর জেহরিয়া সেররি বলতে, আসলে জেহরি বলতে যে সব সালাতে কেরাত জোরে পড়া হয়, যেমন মাগরিব, এশা, ফজর। আর সিররি বলতে যে সব সালাতে সুরা আস্তে পড়া হয়, গোপনে পড়া হয়। জেহরুন মানে প্রকাশ্য, জেহারুন, আর সিররুন মানে গোপন। এই আর এই দুইটা থেকে জোহর এবং আসরের সালাতটা হচ্ছে সিররি, এবং মাগরিব, এশা এবং ফজর সালাতটা জেহরি। এর সাথে সম্পর্ক এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের শেষ বৈঠকে দোয়ায় কুনুত কোরআনের আয়াত পড়া যাবে কি? হ্যাঁ, শেষ বৈঠকে হাদিস বর্ণিত বা কোরআনে বর্ণিত যে কোনো আয়াত বা দোয়া পড়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে, আমরা আর দুইটি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ শেষ করবো আজকের অনুষ্ঠান। এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের সামনে কবর থাকলে কি সালাত আদায় হবে? মসজিদের সামনে যে কবরটি আছে সেই কবর, কবরের জায়গা মসজিদের নয়, তাহলে কি এই সালাত আদায় করা হবে কিনা? আসলে কবরের জায়গা মসজিদের হোক বা না হোক, মসজিদের সামনে কিবলার দিকে যদি কবর থাকে, তাহলে কবর এবং মসজিদের মাঝখানে আলাদা একটা প্রাচীর দিয়ে দিতে হবে, তাহলে ওখানে সালাত হবে। আর যদি কোনো প্রাচীর না থাকে অথবা কোনো রাস্তা না থাকে, অর্থাৎ যার দ্বারা বোঝা যায় কবর আলাদা মসজিদ আলাদা, তাহলে ওই মসজিদে সালাত হবে না, যদি না থাকে। আর যদি থাকে তাহলে সমস্যা নেই, সালাত আদায় করবে। তবে সাবধানতার জন্য, সতর্কতার জন্য উচিত হবে যে মসজিদ আর কবরের মাঝখান থেকে একটা দেওয়াল দিয়ে, যদিও রাস্তা থাকে, তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হবে না, কোনো শয়তানি ওয়াসওয়াসা মধ্যে আসবে না। তাছাড়া শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এগুলি মানুষের অন্তরে সৃষ্টি হতে পারে, সেজন্য এই ধরনের যে মসজিদ আছে সেখানে হয় মসজিদ অথবা কবর স্থানান্তর করা দরকার, যাতে করে তার ইবাদতটা সঠিক হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবরের দিকে ফিরে অথবা কবরের উপরে সালাত আদায় করো না। সুতরাং কবর সামনে থাকলে কিবলার দিকে কবর হয়ে যাচ্ছে, এটা রাসূলের নির্দেশের খেলাফ। এই জন্য কবরের দিকে ফিরে মসজিদ করা অথবা কবরের দিকে ফিরে সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা শিরক। সেজন্য এগুলি পরিহার করা উচিত। আচ্ছা, যদি কবর পাশে মানে ডানে বা বামে বা পেছনে থাকে, অর্থাৎ পূর্ব, পিছনে পিছনে থাকলে কোনো সমস্যা নাই, আর ডানে বামে থাকলে এটাও একটা ওয়াসওয়াসার কারণ অন্তরে। তো যদিও সালাত হয়ে যাবে কিন্তু না থাকাটা ভালো। আর এই যে মসজিদের পাশে কবর থাকার ধারণাটা, এটা কিন্তু কবি নজরুল ইসলামের ওই মসজিদের পাশে আমার কবর দিয়ে কবিতা থেকেই এসেছে, আর এটা কোনো কোরআন হাদিস নাই। মসজিদের পাশে থাকলে তার আজাব হবে না, আর মসজিদের পাশে থাকলেই যে তার আজাব হবে, মসজিদের পাশে না থাকলে যে তার আজাব হবে, এমন কোনো দলিল নেই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। সুতরাং সে কবরের মানে মসজিদের পাশে থাক আর মসজিদের ভিতরে থাক, ও তো আজান শুনতে পাবে না, তার লাভটাকে মসজিদের পাশে কবর দিয়ে, তাই না? সে তো শুনতে পাবে না। এখন তো যে ধারণায় হয় যে পাঁচ ওয়াক্ত আজান হবে, সে কবরে বসে আজান শুনবে, এই ধারণায় তাকে বলা হয়, আসলে এগুলো ভুল ধারণা। তারপরে অনেক ক্ষেত্রে আমরা ওই যে বিভিন্ন গোরস্থানেও গোরস্থান কেন্দ্রিক মসজিদ দেখি, সেক্ষেত্রে আর কি সাবধানতা অবলম্বন করা দরকার অবশ্যই, সেক্ষেত্রে যেন পাশে না হয়। যদি কবরস্থান কেন্দ্রিক মসজিদ হতেই হয়, বাধ্য হতে হয়, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে সামনে কোনো ক্রমেই যেন কোনো মসজিদ না থাকে, কবর না থাকে। হ্যাঁ, কবর না থাকে, মসজিদটা যেন এক সাইডে হয়, সেটা চেষ্টা করতে হবে। আর বর্তমানে আমাদের দেশে যে ফেতনা, এই ফেতনার কারণে কবরের পাশে মাজা মানে কবর স্থানের পাশে কোনো মসজিদ না করাটাই এখন জরুরি, করলেই বরং ফেতনা বাড়বে, সেজন্য থেকে বেঁচে থাকা দরকার। যে আজকে অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন এক ভাই করেছেন যে আমার বড় বোন মারা গেছে, তার স্বামীও মারা গেছে, অর্থাৎ বড় দুলা ভাইও মারা গেছেন, সেক্ষেত্রে আমার বোনের জমির অংশটুকু কি আমার ভাগিনা পাবেন? মানে বড় বোন, বড় বোনের স্বামী দুজনেই মারা গেছেন, এখন তাদের বড় বড় ছেলে ভাগিনা কি পাবে? অবশ্যই পাবে। ভাগিনা ভাগ্নি যদি ভাগিনা ভাগ্নি দুটোই থাকে তাহলে তারা অবশ্যই পাবে। মানে মা আর বাপের সম্পদ, এটা কিন্তু ছেলেমেয়েরাই প্রকৃত হকদার, প্রকৃত হকদার তারা। আর যদি মৃতের বাবা মা থাকে, পিতামাতা থাকে, আর তাদের সন্তানও থাকে, তাহলে সেক্ষেত্রে পিতামাতা প্রত্যেকেই
1/6 করে পাবে, সেবকের 1/2 পেয়ে যাবে প্রত্যেকেই, সন্তান থাকলে। আর যদি সন্তান না থাকে তাহলে মা 1/6 পাবে, অন্য কোনো আত্মীয় স্বজন ভাইবরাদা থাকলে ভাইবরাদারও তাদের নির্ধারিত হারে পেয়ে যাবে, আর পিতা অবশিষ্ট অংশ সবগুলি পেয়ে যাবে। মানে মৃতের পিতা সে 1/6 তার নির্ধারিত অংশের পরেও আসাবা হিসেবে পূর্ণ সম্পদ যদি সন্তান না থাকে। হ্যাঁ, যদি এদের কোনো সম্পূর্ণ সন্তান না, আর যদি সন্তান থাকে মায়ের, মানে সন্তান মায়ের অংশ পায় বাবার অংশ পায়। হ্যাঁ, বাবার অংশ পাবে। অসংখ্য ধন্যবাদ শেখ, জাজাকাল্লাহ খায়ের। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার উপস্থিত থাকা এবং আমাদের এই প্রশ্নগুলোর সারি উত্তর এবং সমাধান প্রদানের জন্য আল্লাহ আপনার জাজায় খায়ের দান করুন। জাজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। সমন্ত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য আবারও আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আপনাদের অনেকের প্রশ্ন এখনও পর্যন্ত আপনারা প্রশ্ন করছেন, আপনাদের অনেকের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে পরবর্তী অনুষ্ঠানের জন্য অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে প্রাণোচ্ছল অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আরও বেশি উজ্জীবিত করবে। সমান্তর দর্শক শ্রোতা, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সৌজন্যে আয়োজিত মাসিক প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের মঙ্গলবারে 4:30 থেকে 5:30 অনুষ্ঠিত হয়। সাথে সাথে আপনারা বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশনা এবং এর যাবতীয় দলিল আহকাম ভিত্তিক শরীয়ত হুকুম ফতোয়া পেতে আপনারা মাসিক আত তাহরিকে প্রশ্ন পাঠাতে পারেন এবং প্রতিদিন এখানে ফতোয়া করার ফতোয়া হটলাইন আছে, যেখানে আপনাদের প্রশ্ন সরাসরি করে উত্তর নিতে পারেন। শনি থেকে বৃহস্পতি বাদ আসর থেকে বাদ মাগরিব পর্যন্ত 01979340390। আমি আবারও বলছি 01979340390। এই নম্বরে ফোন করে সরাসরি ফতোয়া হটলাইন থেকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর পেতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো আমরা অনুষ্ঠানের এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালীন মুক্তির পাথেয় হিসেবে এই অনুষ্ঠানটি কবুল করে নেন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতিতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন। আল্লাহ আমিন। এই যে পরকালীন মুক্তির স্বার্থে আমরা দুনিয়ার অনেক কষ্ট ভোগ করছি, নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এসব ক্ষেত্রে